ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত তাজুল ইসলাম ভাইয়ের একটি প্রশ্ন হলো আমি এশা নামাজ জামাতের সাথে দুই রাকাত পেলাম ইমাম সালাম ফেরানোর পর বাকি দুই রাকাত পড়ার জন্য দাঁড়ালাম এমন সময় আর আর এক জন আমার সাথে জামাত পড়ার জন্য দাঁড়িয়ে গেল এমন অবস্থা আমার করণীয় কি আসলে জানি উপকৃত করবেন ইনশা আল্লাহ খায়রান এটা হলো সালাতুল মাসবুক সালাতুল মাসবুকের ক্ষেত্রে নিয়ম হলো সে ইমাম হওয়ার layak নয় তবে পরবর্তীতে যে লোক আপনার জাম আপনার সাথে এসে জামাত ধরল তার অবস্থা বিবেচনা করে আপনার এই মাসলার ফতোয়া হবে ওই লোকটা যদি আপনাকে মনে করে যে না আপনি মাসবুক নন মানে আগের জামাতে ছিলেন না এজন্য তাকে সুযোগ দিতে হবে তখন আপনি তাকবির জোরে জোরে দিবেন তার জামাত হয়ে যাবে তার নিয়তের উপরে কারণ সে জানে না সে জানে নাই সে জেনে শুনে আপনার সাথে জামাতে দাঁড়াবে না মাসলা হলো এটা ঠিক আছে সে জেনে শুনে দাঁড়াবে না সেক্ষেত্রে আপনার সাথে কে দাঁড়ালো সেটা আপনার দেখাটা জরুরি নয় কারণ এই বিষয়টি ডিপেন্ড করে যে আপনার সাথে জামাতে দাঁড়িয়েছে তার বিষয় অতএব আপনি আপনার পাশে কাউকে পেলেই তাকবির উঁচু করে দিবেন কেন সে জামাতে আপনার সাথে নামাজ পড়তে পারে নিয়ম এটা নয় মাসমুখে মাসবুক ইমাম হওয়ার যোগ্যতা রাখে না কিন্তু পক্ষান্তরে ধরে কোনো ব্যক্তি সুন্নত পড়ছে সেক্ষেত্রে তার পাশে এসে কেউ জামাতে দাঁড়ালে সেক্ষেত্রেও সে ইমামের লায়ক ইমামের জন্য যোগ্য থাকে ইমামতির জন্য এবং সে জোরে তকবিদ দিয়ে দুজনের স্ব ভিন্ন ভিন্ন নিয়মতে তাদের নামাজ হয়ে গিয়ে থাকে এটা শরীয়তের মাসারা তথাপি ঢালাও হবে এখানে সাউদিয়ানরা বা আরবরা এ বিভিন্ন সময় দেখেছি তাদেরকে তারা সারাতুল মাসবুক অর্থাৎ আগের জামাতে মুক্তাদি যিনি ছিলেন তার সাথে জামাত পড়ে নেয় তা আহুল আহমদের মাঝে এ বিষয়ে একতালাপ যথেষ্ট রয়েছে তবে আমি আপনাকে একতালাপ থেকে বের হয়ে এসে সঠিক মাসলাটা বললাম আর সঠিক উত্তরটাই বললাম যে জেনে শুনে কেউ শরিক হবে না কারণ কেননা মুসল্লি মুক্তাদি মুক্তাদের হিসেবে তার সাথে জামাত করলে হবে না জেনে শুনে কেউ দাঁড়াবে না যেহেতু বিষয়টা যে দাঁড়াবে তার সাথে সম্পৃক্ত সেহেতু আপনি বলেছেন আমার কি করণীয় আপনার কিছু করণীয় বলতে কি যেটা সেটা হলো আপনি তাকবিটে জোরে দিবেন যেন তার নামাজ হয়ে যায় আপনি ইশারা করে এ নামাজ পড়তে বাধা করা এরকম এটা একটা অভিনব কায়দা আর এটা একটা বিদআতী কায়দা এটা রাসূল সাল্লাল্লাহু একটি জয়েফ হাদিস থেকে সাব্যস্ত হয় না এজন্য ওটা করা যাবে না তা আপনার করণীয় হচ্ছে যে আপনি তাকবির জুড়ে দিয়ে ইমাম হিসেবে এখানে নামাজ पढ़िए দিবেন যতজনই আসুক আজা والله বে بعلم সব وصلى الله وسلم على النبی محمد